আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। ব্রেড বা পাউরুটি আমরা সবাই খেয়ে থাকি বিভিন্নভাবে। আমি আজ পাউরুটি দিয়ে সকাল বা বিকেলের নাস্তায় পিৎজা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আবার এই পিৎজাটাকে 5 মিনিটের প্যান পিৎজাও বলা যেতে পারে। আজকের এই পিৎজাটি খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আবার চুলায় প্যানের মধ্যে, যে কেউই তৈরি করে নিতে পারবেন আজকের এই ব্রেড পিৎজাটি। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটি গুলো প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে নেওয়া পাউরুটি গুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দেব পাউরুটির টুকরো গুলোর মধ্যে, পাউরুটির টুকরো গুলো সফট হওয়ার জন্য। এখন একটু দুধের সাথে পাউরুটির টুকরো গুলো নেড়ে মিশিয়ে নেব। এখন অ্যাড করব 1টা ডিম। ডিম দিয়ে সব একত্রে মিশিয়ে নেব। দেখুন, আমার মেশানো হয়ে গিয়েছে সব একত্রে। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি, চুলাটা অন করে দেব। এখন দেব 2 চা চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তেল সামান্য গরম হলে পাউরুটির যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেব। এখন একটু সেট করে নেব, 1টা ঢাকনা দিয়ে দেব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন দিয়ে দেব টমেটোর সস। তারপর একটু ছড়িয়ে দেব পুরো পিৎজাটার উপরে। এখন অ্যাড করব পিৎজা সস। আপনাদের কাছে পিৎজা সস না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর পুরো পিৎজাটার মধ্যে আবারও পিৎজা সস ছড়িয়ে দেব। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ, টমেটো ও কাঁচামরিচ কেটে নেওয়া। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপর দেব কিছু সসেস। সসেস দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন অ্যাড করব চিজ। চিজ যত দেবেন খেতে ততই টেস্ট হবে। পিৎজা মানে চিজি, কারণ চিজ দিলে পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আবারও কিছু টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ ও কিছু সসেস দিয়ে নেব। সাজানোটা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো উপর থেকে সাজিয়ে নিলাম। এখন উপর থেকে কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব। এখন ঢাকনাটা দিয়ে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার জন্য। আমার ব্রেড পিৎজাটা রেডি। এখন আমি সার্ভ করে নেব। দেখুন কতটা ইয়ামি লুক এসেছে, দেখেই খেতে ইচ্ছে করে। কম সময়ে ঘরে তৈরি করে বাচ্চাদের আমরা খাওয়াতে পারি এই ব্রেড পিৎজাটি। তাহলে রেস্টুরেন্ট থেকে চড়া দামে পিৎজা আনতে হবে না আমাদের। ট্রাস্ট মি, আমি আপনাদের সবাইকে বলছি, রেস্টুরেন্টের পিৎজার থেকেও আমার এই পিৎজাটি অনেক বেশি টেস্টি হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা রাখি অনেক বেশি ভালো লাগবে। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে পিৎজার টেস্ট কেমন হয়েছিল। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।